সড়কপথে বারাসাতের সভাস্থলে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা খতিয়ে দেখলেন রাজ্য পুলিশের কর্তারা হাজির ছিলেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার লোকসভা নির্বাচনের আগে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত পোহালেই উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগেই নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখলেন রাজ্য পুলিশের পদস্থ কর্তারা বারাসত কাছাড়ি ময়দানে জনসভা করবেন মোদী সভাস্থলে এই মুহূর্তে কাজ চলছে জোর কদমে সকাল থেকে দফায় দফায় দলীয় কর্মকর্তারা কাজের তদারকি করছেন এদিন সকালে কাজ খতিয়ে দেখতে আসেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল কথা বলেন দলীয় কর্মীদের সাথে ঘুরে দেখেন সভাস্থল এদিন একটু বেলার দিকে সভাস্থলে আসেন রাজ্য পুলিশের পদস্থকর্তারা নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন তারা উপস্থিত ছিলেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার ডিআইজি বারসৎ ভাস্কর মুখোপাধ্যায় বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি সহ কর্তারা সভাস্থলের পাশাপাশি চারপাশ ঘুরে দেখেন পুলিশের পদস্থ কর্তারা জানা গেছে মঙ্গলবারই ভুবনেশ্বর থেকে বিমানে দমদম পর্যন্ত আসবেন প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে চলে যাবেন রাজভবনে সড়ক পথে বারাসাতে পৌঁছাবেন জনসভা স্থলে পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া বলেন নিরাপত্তার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি গাড়িতে করে সভা স্থলে আসবেন তার জন্য সাময়িক যান চলাচল বন্ধ থাকবে যশোহর রোডে রাস্তার বিভিন্ন পয়েন্টে পুলিশের নজরদারি চলবে বারাসাত টাউনে স্পেশালি যে কাচারি মাঠ আছে এটা তো একদম টাউন মধ্যে আছে ট্রাফিক কনজেশন

এয়ারপোর্ট থেকে আসবো নর্মালি পিছনে আপনার মানে আপনি ভাবতে পারবেন ডাক বাংলো থেকে চাপাডাল রোড সকালে হাফ এন আওয়ার প্রোগ্রাম আছে সাড়ে এগারো থেকে বারো ওটাই প্রোগ্রাম আছে তো আপনি ভাবে রাখুন ফর ওয়ান আওয়ার ফর ওয়ান আওয়ার একটু ট্রাফিক অসুবিধা হচ্ছে বাকি তারপরে সব নর্মালাইজ হয়ে যাবে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাসাত সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ